মঙ্গলবার সকাল থেকে মুর্শিদাবাদের 4 নম্বর জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী জেলা পরিষদের বিদায়ী স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আনারুল হক বিপ্লব জোর প্রচার চালালেন তিন পাকুড়িয়া অঞ্চলের বিভিন্ন পাড়ায়। ছিলেন কংগ্রেসের স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীরা। 2013 সাল থেকে রাজনৈতিক আঙিনায় আনারুল হক বিপ্লব। এবারের নির্বাচনে বিপ্লব বললেন তার উত্তর দেবে পঞ্চায়েত ভোটের ফলাফল, তবে বিপ্লব যে লড়াইতে আছে বুঝিয়ে দিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। জিতবেন কি? উত্তরে বললেন সময় হোক দেখতেই পাবেন। কখনো বা বুঝিয়ে দিলেন জনগণ জানেন। মুর্শিদাবাদের জেলা পরিষদ আসনটি নিঃসন্দেহে নজরকাড়া কেন্দ্র। আনারুলের বিরুদ্ধে শাসক দল প্রার্থী করেছে নূর পরিবারের সদস্য জৈদুর রহমানের পুত্র জামিলুর রহমান বিক্কিকে। আবার পদ্মফুলেরও প্রার্থী রয়েছে, বিজেপি প্রার্থী করেছে সংখ্যালঘু মুখ খুরশিদ আলমকে। সব মিলিয়ে বলা যায় মুর্শিদাবাদের এই আসন ঘিরে ওয়ান ডে ক্রিকেট ম্যাচের মতো টান টান উত্তেজনা আছে। অবশ্য স্লগ ওভারে তা খানিকটা আন্দাজ পাওয়া যাবে। শামসুরগঞ্জ থেকে ক্যামেরায় মিঠুন মণ্ডলের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সবসময়। তিন পাকুড়িয়া জিপিতে আমার গ্রামে প্রচার চলছে আজকে। প্রচারে খুবই ভালো সাড়া পাচ্ছি, খুবই ভালো লাগছে। জেতার ব্যাপারে কতটা আশাবাদী আপনি? আমি এটা এখন বলতে পারবো না, 8 তারিখে সন্ধ্যাবেলায় বলবো। আমার পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট, গ্রাম পঞ্চায়েতের ক্যান্ডিডেট আমার মামি প্রধান কদিন আগে জয়েন করেছিলেন। ওনার নেতৃত্বে বিশাল মহিলা নিয়ে মিছিল চলছে, আমাদের প্রচার চলছে। আর আমরা এই প্রচারটা আজকে পঞ্চায়েত সমিতি মহরমদার জোনটাই করছি আজকে তিন পাকুড়ি জিপিতে। मैं अपनी फेवरेट हूँ, मेरे जैसा कोई दूसरा है? चुलबुलापन जिसकी हर बात में भूल जाए, जिंदगी में रंग भर दे, चोरी चोरी चुपके चुपके दिल में उतरे, स्वाद से सबको दीवाना कर दे, मेरी जैसी मेरी अपनी पताका चाय, गजब का स्वाद।